দাঁড়া, কই গেছিলি? একটু চা খাইতে গেছিলাম মিয়া ভাই। সত্য করে বল, কই গেছিলি? কইলাম তো, চা খাইতে গেছিলাম মিয়া ভাই। মা, তুমি তোমার পোলারে জিজ্ঞেস করো, কই গেছিল, কই থেকে আইসি এখন জিজ্ঞেস করো। কি রে কথা কস্তে কেন? তোর মিয়া ভাই জিজ্ঞেস করতেছে কই গেছিলি, কষ্টে কেন? হ্যাঁ, ও নিশ্চয় দেখছে তুই কোন উল্টা পাল্টা করছস, তা না হইলে তো তোর গায়ে তোর ভাই হাত তুলতো না। কি করছিস? ভাইজান, হয়তো তুমি খারাপ কিছু করছো, ভাইজান এটা দেখা সহ্য করতে পারে নাই, এই জন্য তোমার গায়ে হাত তুলতেছে। তুমি কই গেছিলা ভাইজানের কয়া দাও না। অভি, তুমি কথা কইতেছো না কেন? এতগুলো মানুষ তোমার একটা প্রশ্ন করতেছে, তুমি কই গেছিলে এটা কয়ে দিলেই তো হয়। তুমি জানো না তোমার ভাইজান তোমার কত ভালোবাসে, তোমার নিয়ে সে কত স্বপ্ন দেখে, কোনোদিন তোমার সাথে উঁচা গলায় কথা পর্যন্ত কয় না। সেই ভাইজান আজকে তোমার সাথে চিল্লায়া কথা কইতেছে, জিগাইতেছে তুমি কই গেছিলা, এটা কয়ে দিলেই তো হয়ে যায়, কও না তুমি কই গেছিলা। পায়েল, ও কইতে পারবো না, ও কইবো না আমাগো, আমি কইতেছি ও কই গেছিল। তাই থাম। জি, তাই কচ্ছপের ড্রাইভার নাম এটা কি রিক্সা চালাইতেছ নাকি কচ্ছপের উপরটা কচ্ছপ চালাইতেছ? স্যার, আমি তো চেষ্টা করতেছি। চেষ্টা করতেছ? এই তোর চেষ্টা? হ্যাঁ, তোরা কি কয়ে উঠছি যে ভাই একটু তাড়াতাড়ি যাইস, আর তোর কি ভাড়া কম দিতেছি? ভাড়া যেটা চাইলে হেঁটে দিলাম। রিক্সাটা বিষয়টা ভালো না স্যার। তোর রিক্সা ভালো না, এই রিক্সা লয়ে বাইরে চুস কেন? স্যার, আমার ভাড়াটা মার মু কানের নিচে একটা, এমনি কচ্ছপের মতো চালায় আমার লেট করে আয় আমার ভাড়া চাইতেছ? আমার টেকা, আরে আরে আল্লাহ, এই আধা ঘন্টা পর ট্রেনে আনলাম, টেকাটা না দিয়ে গেল গা। মা, আমার সারা জীবনের স্বপ্ন আমার ছোট ভাই প্রশ্ন করে দিছি, সেই ছোট্টবেলা থেকে তোরে আমি লালন পালন করে বড় করছি, বাবার অভাবটা তোরে বুঝতে দেয়নি কখনো। আমি সবসময় বলছি আমি তোর বাবা, আমি তোর ভাই, তোর আমার কত আশা ছিল। এই তোরে সবসময় বলতাম 10 গ্রামের ভিতরে তোর মধ্যে একটা ছেলেও নাই, তুই আর্মির চাকরি করবি, আমার স্বপ্ন। আর তুই সেই স্বপ্নটা তস তস করে দিলি, কেন করলি? কিরে কেন করলি? মা, তোর বলে জিজ্ঞেস করো কেন আমার স্বপ্ন ভেঙে দিল। কেন তুই এই কাজটা করতে গেলি রে বাজার? তোর জন্য তোর ভাইজান কত কষ্ট করতেছে, ভালো একটা জামা কাপড় পরে না, ভালো কিছু খায় না, সারাক্ষণ শুধু তোর নাম জপে। তোরে বড় বানাইবো, বড় পুলিশ অফিসার বানাইবো, বড় চাকরি করাইবো, আর তুই কিনা তার স্বপ্ন নেই ভাবে ভাঙে দিলি। কেন ভেঙে দিলি? কেন ভেঙে দিলি রে বাজার? মা, চাকরি করতে আমার টাকা লাগে, 5-10 লাখ টাকা লাগে মা, চাকরি করতে মা মামু খালুর জোর লাগে, আমাকে নাই মা, আমাকে মামু খালুর জোর নাই, আমাকে টাকা নাই। মেয়াবার দিকে একবার চা, পরিশ্রম করতে করতে খাটতে খাটতে সব শেষ মা, ছোটকাল থেকে বাপের চেয়ে হারা দেয় নাই মা, এই মানুষটা দেখছি মা, এই মানুষটা পরিশ্রম করতে করতে হার ভাঙে খাটতে খাটতে মানুষ অর্ধেক হয়ে গেছে। আমি 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 শিক্ষিত মা, আমার এই শিক্ষার কী দাম আছে মা? যদি বড় ভাইয়ের পাশে না দাঁড়াইতে পারি আমার এই শিক্ষার কী মূল্য আছে মা? হাজিবন বইরা খালি ইন্টারভিউ দিয়েই যাইতেছে, দিয়েই যাইতেছি, কত জায়গায় কত চেষ্টা করছে মা তুমি জানো? কই, কোনো কিছু দয় নাই? আমি কি সারা জীবন ভাইয়ের গারো বইয়া খামো? না মা, আমি পারবো না, না মেয়া ভাই আমি তা পারব না। আমি এখান থেকে রিক্সা চালামো, কাম করবো, আমি আমি আপনার পাশে খারামো। চোপ, একদম চোপ। এই চাকরি পেতে গেলে যোগ্যতা লাগে, যোগ্যতা লাগে, সেই যোগ্যতা তোর আছে, তুই কেন দিসকে চলে দিকে গেছিস তুই সেইটা ক। হ্যাঁ, আমি তোর মুখ থেকে বলবাল কথা শুনতে চাই না, কারণ তুই তুই কখনো আমার সাথে মিথ্যা কথা বলিস নেই, সত্য করে বল কেন তুই রিস্কে চলে দিকে গেছিস, সত্য করে ক। কি হইল অভি, তুমি এখনো চুপ করে আছো কেন? কেন তুমি রিক্সা চালাইতে গেছো সেটা কও না। হ কমু,
তার আগে তুমি কত মেয়া ভাই? কালকে যখন ভাবির লগে তুমি কথা কইতেছিলে, তোমার এই ছোট্ট শিশু বাচ্চারা জনকে জামার আবদার করলো, দুই দিন পরে ঈদ, আব্বা আবার একটা ঈদের নতুন জামা কিনে দিবা, তখন তোমার কথা কইয়াছিল, তখন তোমার জবাব কইয়াছিল মেয়া ভাই, তুমি বাপ আমি তোর চাচা, আমার তো একটু হইলো খারাপ লাগে, একটু হইলো আমার কষ্ট লাগে, আমি আমি ওই শিশু অবস্থার কষ্ট নিতে পারি নাই মেয়া ভাই, ওর একটা জামা কিনে নিল লিগা আমি আজকে রিক্সা চালাইতে গেছি মেয়া ভাই। তুই কি কইলি? তুই আমার মায়ের লাইগা ঈদের জামা উপহার দেওয়ার জন্য তুই রিক্সা চালাইতে গেছিস? এই তুই কইলি তো আমি আমি কলজাটা কেটে দিতাম তোর হাতে, তুই তো আমার স্বপ্ন পূরণ করলি না রে, তুই তো অনেক রিক্সা আলা, আমার আমার এই সমাজে বেঁচে দেখতে হবে একটা রিক্সা আলা ভাই হইয়া কেন? চুপ করো মিয়া ভাই, চুপ করো, সারা জীবন অনেক কষ্ট করছো, অনেক পরিশ্রম করছো, কি পাইছো তুমি? কি পাইছো? খালি কটা ডিগ্রি কটা সার্টিফিকেট সব জ্বালাই ফেলাই ফেলাম, আমি কিচ্ছু রাখবো না, লাগবো না আমার বড় চাকরি, অনেক চেষ্টা করছি তুমি জানো না, চাকরি পাইতে হলে কী লাগে? পাঁচ দশ লাখ টাকা লাগে, মামু খালি দোল লাগে, আছে তোমার আছে আমার আছে নাই আমগো, যোগ্যতা থাকলে টাকা পয়সা লাগে না রে অভি। সর্দার, ও সর্দার, আমি দেখছি তোমাকে বাপটাম মরে যাওয়ার পর এই সংসারের হাল ধরছো, তুমি সারাটা জীবন এই বাইরের জন্য কষ্ট করছো, অনেক কষ্ট করছো তুমি, তোমার দিন তো ফিরে গেছে সর্দার, আমি সুখবর নিয়ে আসি। সুখবর? কিসে সুখবর? আমি জানি আমি জানি, এই খবরটা শোনার জন্য তুমি উতাল পাতাল করতেছো সর্দার, ওই সুখবরে কিন্তু আমিও কিন্তু গর্বিত হয়েছি, আমার ইউনিয়নে এরকম একটা সুখবর আমি অনেক দিন ধরে আশা করছিলাম, আমার ইউনিয়নে যে এই যে তিন মাস আগে আর্মিতে লোক নিল, এত জন যে ইন্টারভিউ দিল কেউ পাস করলো না, কিন্তু আজকে সকালবেলা পিওন আইসা আমার কাছে কাগজ দিল, কাগজটা খুইলে দেখি আর কেউ না, আরে তোমার ভাই অভি যার পিছনে তুমি সারা জীবন এত কষ্ট করছো সেই অভি আর্মির অফিসার হয়েছে, আরে কাগজ আইছে, এখন আবার ট্রেনিংয়ে যাইতে হইব, নাও তোমার দুঃখ শেষ হয়ে গেছে, এখন বাইডারে ভালো মন্দ খাওয়াইয়া ট্রেনিংয়ে পাঠাই দাও অভি, এই নাও ট্রেনিংয়ে যাও, আর্মির অফিসার হয়ে আমার ইউনিয়নে ফিরে আসো, তোমরা ভালো থাকো, আসি। মিয়া ভাই অভি ভাই আমার, তুই 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 আমার মনে আসে পণ্য করছিস, এইখানে তোর জয়েন্ট লেটার, বাইরে এ ভাই আমি যে কি খুশি হয়েছি আমি কাউরে বলে বোঝাতে পারবো না, বা ও মা দেখো তোমার পোলা, তোমার পোলা আর্মি অফিসার হয়েছে, আমি অনেক খুশি হয়েছি বা, বাপটা মরে যাওয়ার পরে আমার এই ছোট্ট ভাইটা আজ অনেক বড় হয়ে গেছে, আমি তারে মানুষ করতে পারছি, এটাই আমার গর্ব ভাই, সারা জীবন বেঁচে থাকবি আমি দোয়া করি, আর যতদিন তোর চাকরি থাকবো না শুধু বাংলাদেশের সবার সে পছন্দ করে যাবি, আমি আমি আর তোর কাছে কিছুই চাই না রে ভাই। মেয়া ভাই আমার স্বপ্ন তোমার হাতে তুলে দিলাম, তুমি খুশি হয়েছো মেয়া ভাই? আমি আমি অনেক খুশি হয়েছি, পায়েন তুমি খুশি হও নাই? আমরা অনেক খুশি হয়েছি, তোমার আমি কইছিলাম না অভির চাকরি হইব, ও একদিন আমাকে সংসারে শান্তি ফিরে আনবো, এই যে দেখো অভির চাকরি হয়ে গেছে, আজকের পর থেকে আমাকে সংসারে আর কোনো কষ্ট থাকবো না, সব কষ্ট দূর হয়ে যাইব, আমরা সবাই অনেক খুশি হয়েছি। হ্যাঁ বাছা আজকে আমরা সবাই অনেক খুশি, এই পাগলটার মনের আশা পূরণ হইছে, ওর মনে অনেক সাথ ছিল, তুই অনেক বড় হবি, মানুষ হবি, বড় চাকরি করবি, আমি মন থেকে তোরে দোয়া করি, তোরে না দুইজনে দোয়া করি, তোরে সুখে থাক ভালো থাক।
মিয়া ভাই, আমি রিক্সা চালাইয়া আমার বাস্তির জন্য ঈদের জামা কিনে আনছি, আর জামা কেনার পরে এই 500 টাকা আমার কাছে আছে। আমার জীবনের প্রথম কামাই আমি তোমার হাতে তুলে দিলাম মিয়া ভাই। মা, ও মা, দেখো তোমার আদরে ছোট্ট বোলা, আমার মেয়ের লেগে আমার মেয়ের একটু জামা নিয়ে এসেছি, জীবনের প্রথম ইনকাম করে আমার হাতে তুলে দিচ্ছে, আমি অনেক খুশি হয়েছি মা, আমি সার্থক। বাইরে তুই আমার ভাইয়ের লেগে আনছস, আমি অনেক খুশি হয়েছি। এই যে 500 টাকা, এই 500 টাকা দিয়ে তুই আমার মাল লেগে আন, আমার মাল লেগে একটা সুতো কিনে আনে দিস ভাই, তাহলে তাহলে মা অনেক খুশি হইব। সন্তানেরা প্রথম চাকরি পাইলে মা বাবার জন্য কিছু করতে হয়, এটাকে আমার লাগবো না, এটা তোর কাছে রাখ। এই টাকা দিয়া একটা স্যান্ডেল কিনা, আমার ওই দুঃখী মাল পায়েতে পরা দিও ভাই, আর কিছুই চাই না, আর কিছুই চাই না। আচ্ছা শোনো না, তোমরা কেন শুধু শুধু কান্নাকাটি করতেছো? এখন কি আমগো কান্নাকাটি করার সময়? এখন আমগো খুশির সময়, সবাই আনন্দ করো। অভি চলো ভিতরে চলো, তোমার ভাতিরে দুনিয়া ভিতরে চলো। হ্যাঁ চলো 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 চলো